আমার কাশ্মীরের বোন যদি হাসরের মাঠে আমাদের সামনে দাঁড়ায়া বলে আমি ধর্ষিতা হয়েছিল ও বাংলাদেশের মুসলমান তোমার ভূমিকা কি ছিল আমার আরাকানের বোন যদি হাসরের মাঝে আমার সামনে দাঁড়ায় বলে আমি ধর্ষিতা হয়েছিল ও বাংলাদেশের মুসলমান তোমার ভূমিকা কি ছিল আমার ইরাকের মা যদি দাঁড়ায় বলে আমি আমার সন্তান হারাইছি আমেরিকানরা আমার স্বামীকে হত্যা করেছে তুমি বাংলাদেশের মুসলমান কি ভূমিকা রেখেছিলা আমি কি জবাব দেব আমার ফিলিস্তিনের ভাই যদি দাঁড়ায় আমাকে হত্যা করেছে তুমি কি ভূমিকা রেখেছ আমার সিরিয়ার সুন্নি মুসলমান যদি দাঁড়া যায় কসাই বাশার আল আসাদ তাদের বাহিনী দিয়া আমাদেরকে হত্যা করেছে ও বাংলাদেশের যুবক তুমি কি ভূমিকা রেখেছো কি জবাব দিবা কোন জবাব নাই সামর্থ্য নাই অন্তত প্রতিবাদের কোন মিছিল যদি কোন দিনদার ডাকে ईमानदार ডাকে অংশ গ্রহণের মাধ্যমে গোটা দুনিয়ার মুসলমানদেরকে জানাইয়া দিতে হবে তোমরা একা না আমরাও তোমাদের সাথে আছি সময় যদি পায় সুযোগ যদি পায় হাতে হাত খা। কাফিরদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালাব ইনশাআল্লাহ সশস্ত্র লড়াই চালাব ইনশাআল্লাহ প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ হাই চেতনা দিলের মধ্যে আলোন করতে হবে যার দিলে জিহাদের চেতনা নাই ওই চেতনা ছাড়া যদি কেউ মারা যায় হাদিস বলে কসম আল্লাহর সে মুনাফিকের মৃত্যুবরণ করবে আমি বলি নাই আপনাকে আসেন হাত করে আমার নিজেরও কোনো সংগঠন নাই আমিও কোনো সংগঠনের সাথে জড়িত না কিন্তু এর মানে এটা না আমি এই সময়ে জেহাদকে অস্বীকার করব। জেহাদ নাই বলবো জেহাদকে নানান ঘুরায় ফেরায়া অন্যদিকে ঢোকায়া দিব এটা মুনাফিকের লক্ষণ ইমানদারের দিলের মধ্যে আমি তো জেহাদি চেতনা লালন করতে হবে আল্লাহ কবুল করেন আমি এটা তো সৌভাগ্যের কথা জেহাদের ময়দানে মৃত্যু এটা তো সৌভাগ্যের কথা ডরান কেন আপনারা ডরান নাকি ভাবে তো মনে হয় শুনতেও ডরাইতেছে হাও তো কম যে কল যে শুকাই বাইরেতেছে আল্লাহ এই যে সাইদ ইবনে আমির আল জুমাহির ঘটনা শোনাইলাম পিছনের কথা বলেন আবার কাদের ঘটনা শোনাইছি মাশাআল্লাহ মনে রাখছেন না বড় বড় আরবদের ঘটনা শোনাচ্ছি মুদ্রার এপিট আর উপেট দেখাইতেছি এই যে পার্থক্যটা হয়েছে কিসের কারণে বলেন কথা বলেন না কেন কিসের কারণে চিল্লায়া বলেন কিসের কারণে আমার নবীর আদর্শ আর কোরআনকে বুকে ধারণ করার কারণে কিন্তু সমস্যা হচ্ছে ওই কোরআন তো এখন পুরান হয়ে গেছে কথা বলেন ওই কোরআন তো পুরান হয়ে গেছে এখন আর আগের মতো শক্তি নাই কোরআনের কথা বলে না কথা বলে না এখন আর ওই কোরআনের আগর মতো শক্তি নাই কোরআন কি আগেরটাই না নকল হয়েছে ওই আল্লাহর কালাম আগেরটাই আছে না অন্য কোন কথা বলেন না আগের কোরআন যদি বর্বর আরবকে সাহাবি বানাইতে পারে তো ওই কোরআন বাংলাদেশে মুসলমানকে পাক্কা ইমানদার বানানোর ক্ষমতা রাখে না রাখে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা কোরআনকে বোকে না রাইখা মসজিদে পাঠায়া দিছি সন্তানকে কোরআন না শেখায়া স্কুলে পাঠায়া দিছি এটা আমাদের জন্য চূড়ান্ত রকমের দুর্ভাগ্য মনে রাইখে মুসলমানদের উন্নতির রাস্তা একটাই ইমাম মালিক বলেছেন লা ইয়াসলহু আখিরু হিল উম্মাহ ইল্লা বিমা সলুহা আউয়ালুহা এই উম্মতের উন্নতির রাস্তা এই উম্মতের অগ্রগতির রাস্তা এই উম্মতের সমাধান সংশোধনের রাস্তা ওইটাই যেভাবে পূর্ববর্তীরা যে রাস্তায় নিজেদের উন্নতি নিজেদের সংশোধন করেছে ওই একটাই রাস্তা সেই রাস্তা কোরআনের রাস্তা সেই রাস্তা সুন্নার রাস্তা নবীর হাদিসের রাস্তা যেদিকেই যান দিন না থাকলে আপনার সব বরবাদ এই যে মাদ্রাসাগুলো উদ্দেশ্য আমার এই কথা এটাই এই যে মাদ্রাসাগুলো এই মাদ্রাসাগুলো করার মাকসাদ একটাই শয়তানের টার্গেট হচ্ছে বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করা এই মাদ্রাসা আর মাদ্রাসা ওয়ালাদের টার্গেট একটাই বান্দাকে রবের সাথে জুড়ে দেওয়া আপনাদের এই মাদ্রাসা আপনাদের জন্য নিয়ামত না আপনাদের জন্য বিপদ কত বড় নিয়ামত আমার সময় নাই আমি কোরআন দিয়ে প্রমাণ করতে পারি আলহামদুলিল্লাহ আমি মনে করি এই যুগের জন্য কমি মাদ্রাসা আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নেয়ামত এটা আমার অনেক বন্ধুরা স্বীকার করবে না বলবে নিজের ঢোল নিজে পিটাই ঢোল আমার পিটা মতো আমি আপনি পিটাইবেন নাকি হ্যাঁ আমার ঢোলকে আরেকজন পিটাইব আপনার ঢোল আপনি পিটান আমার ঢোল আমি পিটাইতেছি কিন্তু পিটানোর সময় দলিল দিয়ে পিটাইয়েন আমার কাছে কোরআনের দলিল আছে আলহামদুলিল্লাহ এই উন্মতের জন্য বলেন আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামতের নাম কি কথা বলে না এখন আস্তে ঠান্ডা হয়ে গেছে বলে কমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনি খেয়াল করেন না মাদ্রাসার আমাদের কাজ কি আপনি দেখেন না আপনি একজন মোয়াজিন রাখবেন দেখেন আপনি আপনি পরীক্ষা নেন একশো জন মানুষ ডাকেন দেখবেন যদি জন বাছাই হয় তো ওই জনের মধ্যে দেখবেন নয় জনই কৌমিতে কোরআন শরীফ শিখছে দেখেন আপনি আমি নয়জনই বললাম কখনো কখনো দশজনও পাবেন ইমাম তালাশ করে আপনি ইমামতির ইন্টারভিউ নেন কোরআন শুদ্ধের মাস আলায় কোরান শুদ্ধের মাস আলায় যদি শুদ্ধ কোরআন পূর্ণিমালা দশ জন বাছাই করে আমি চ্যালেঞ্জ করে বললাম অধিকাংশ জায়গায় আপনি পাবেন নয় জনই কোরআন শিখছে কমই মাদ্রাসা খবর নিয়ে দেখেন এগুলো আপনাদের জন্য অবদান মনে হয় না মাঝে মধ্যে আমাদের ভাইরা জিজ্ঞেস করে এই সমাজে আপনাদের অবদানটা কি আমি জিজ্ঞেস করি কোন জায়গায় তুমি অবদান দেখতে চাও মসজিদ দেখো মাদ্রাসায় দেখো দেখো দেখবা আমাদের সন্তানরাই রক্ত দেওয়ার জন্য তারাই তৈরি হ্যাঁ তারাই মাদ্রাসাগুলো চালাচ্ছে তারাই মসজিদগুলো চালাচ্ছে তারাই মহাসিদের দায়িত্ব আদায় করতেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তোমরাও করতেছ আমরাও করতেছি কিন্তু এটা স্বীকার করতে হবে হবে আলহামদুলিল্লাহ এই মসজিদ মাদ্রাসাগুলোতে সবচেয়ে বেশি অবদার এই কবি মাদ্রাসায় পড়ুয়া আলেম এটা কেউ যদি স্বীকার না করে তার দুর্বলতা তার হীনমন্যতা হ্যাঁ দিল ছোট এই জন্যে স্বীকার করবে না কিন্তু এক চরম বাস্তবতা এই জন্যে আপনাদেরকে বলি এই ঘরে এই মাদ্রাসায় আমি আরেকবার আসছিলাম এক বছর আগে অথবা দুই বছর আগে আমার পুরা মনে নাই তখন তো এই ঘর দেখা যায় নাই আজকে এখানে আসার পর জানছি যে আজকে এই জায়গায় আমার প্রোগ্রাম তার আগে আমি জানিও না কোথায় প্রোগ্রাম তো আইসা আমি অবাক হয়ে গেছে যেটা ভাঙা ঘরে বসছিলাম আর এখন দেখি বিল্ডিং মাশ আল্লাহ বুঝা গেল এলাকার মানুষের নজর আছে এই মাদ্রাসার প্রতি আলহামদুলিল্লাহ এটা অব্যাহত রাখতে হবে ইনশাল্লাহ তাইলে ওই বর্বর আরব যেমন সাহাবী হয়ে গেছে আপনার এই এলাকার দুষ্ট ছেলেগুলা আল্লাহ আল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ قلت إسلام إسلام وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ الله আল্লাহ বলেন রাষ্ট্র ক্ষমতা জমিনের ক্ষমতা আমি তাকে দিব তার যে নিরাপত্তা আমি দিব তার অন্তরে অশান্তি দূর অন্তরকে প্রশান্ত করব এই জন্য করেন আমল ঠিক করেন নিরাপত্তা দিবেন ইনশা আল্লাহ আল্লাহ দিবেন মাদ্রাসাগুলা চাঙ্গা করে দেন এলাকা থেকে বেদাত দূর হয়ে যাবে মাদ্রাসা চাঙ্গা করে দেন এলাকা থেকে ইসলাম বিদ্যুৎ অপশক্তি পালাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকেও কবল করে করেন এই মাদ্রাসাকে কবুল করেন আমরা দেখতে চাই এই মাদ্রাসা একটা দাওরা হাদিস মাদ্রাসা হিসাবে আপনারা চান না ইনশাআল্লাহ আরে চান না ইনশাআল্লাহ আপনাদের এই মহল্লার ছেলেরা এই মাদ্রাসায় ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ুক হাদিসের দরসে বসুক এখানে হাদিস চর্চা হোক এটা আপনারা চান না চাইলে ইনশাআল্লাহ পরামর্শ দিয়া ভালোবাসা দিয়া আর্থিক সাহায্য দিয়া সন্তান দিয়া দোয়া দিয়া এই মাদ্রাসার পাশে দাঁড়াইতে রাজি আছিত ইনশাআল্লাহ الله تعالى قبول آمين وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك